Oniki! দেহের ওজন কম করতে চাচ্ছেন প্রায়ই বলে থাকেন যে কি করে ওজন কমাবো বিশেষ করে পেটের চর্বি থাই বা উরুর চর্বি কমানোর জন্য সকলেই ব্যস্ত থাকেন বন্ধু একটি বিষয় খেয়াল করে দেখবেন যখন আপনার ওজন বাড়তে থাকে তখন কিন্তু আপনার শরীরে আরও অনেক রোগ দেখা দেয় যেমন হাই কোলেস্টেরল হাই ব্লাড প্রেশার এমনকি থাইরয়েড হরমোনের নিয়ন্ত্রণও হারিয়ে যায় কারণ কারো ক্ষেত্রে হরমোনের নিঃসরণ কম হয় কারো ক্ষেত্রে বেশি হয় এছাড়া আরও কিছু সমস্যা দেখা দেয় হাড় জয়েন্ট পেশির ব্যথা বিশেষ করে কোমর এবং পায়ের ব্যথা অত্যাধিক হয় ওজন বেড়ে গেলে এছাড়া ঘেমে যাওয়া সবসময় মাথা ব্যথা করা মাইগ্রেনের সমস্যা হওয়া চুল ঝরে যাওয়া এই সব সমস্যাগুলো একের পর এক দেখা দিতে থাকে যখন আপনার ওজন বাড়তে থাকে বন্ধু যখন ওজন বেড়েই গেছে তখন তো একে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে কিছু পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে কিন্তু এমন নয় যে আপনি ওজন বাড়িয়েছেন দীর্ঘ পাঁচ বছরে আর সেটা কম করবেন পাঁচ দিনে তা কিন্তু হবে না ওজন কমাতে চাইলে এবং যদি ওজন কমার পরেও আপনি সুস্থ থাকতে চান তাহলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আজকের ভিডিওতে আমরা ওজন কম করার জন্য একটি স্পেশাল রেমেডি জানব যে রেমিডি আপনাকে গ্রহণ করতে হবে টানা দুই মাস এবং ধৈর্য ধরে অনেকেরই মনে হতে পারে যে সাত দিন গ্রহণ করার পরেই আমার ওজন কম হতে শুরু করেছে এখন হয়তো আমি বাদ দিয়ে দিতে পারি বন্ধু এমনটি করবেন না প্লিজ ধৈর্য ধরে টানা দুই মাস এটি কন্টিনিউ করুন তাহলেই আপনার ওজন একদম নিয়ন্ত্রণে আসবে আর সেই সাথে ওজন বেশি হওয়ার কারণে আপনার দেহে যে যে রোগের উপসর্গগুলো দেখতে পাচ্ছিলেন এই সব উপসর্গ একেবারেই চলে যাবে হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আজ যে হোম রেমেডিটি বানাবো এটি সম্পূর্ণ আয়ুর্বেদিক ভেষজ উপাদান দিয়ে তৈরি জানেন নিশ্চয় বন্ধুরা যে আমি আয়ুর্বেদিক এবং ভেষজ উপাদানের বাইরে অন্য কোন ধরনের উপকরণ বা ঔষধি নিয়ে কথা বলি না বন্ধু এই জন্যই এই ভেষজ আপনার শরীরে কোনো ধরনের ক্ষতি করবে না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি সম্পূর্ণ ফলাফল পাবেন এই রেমিডিটি গ্রহণ করতে হবে দিনে দুইবার এক সকাল বেলায় নাস্তা করার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে। এবং দুপুর ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে বন্ধু মনে রাখবেন যে এই আপনাকে প্রতিদিন অবশ্যই নিয়ম করে দুইবার সেবন করতে হবে এখন আমরা জানবো যে রেমেডিতে আমরা যে যে উপাদানগুলো নিচ্ছি সেগুলো কি কি এবং কি উপায়ে আমরা এই রেমেডি তৈরি করব। একটি কথা এখানে না বললেই নয় আমি বেশিরভাগ সময় দেখি যে অনেকে প্রশ্ন করেন যে এইভাবে এই রেমিডিটি না নিয়ে আমি যদি এইভাবে নেই তাহলে হবে কিনা আসলে বন্ধু ঔষধ সেবনের যেমন নির্দিষ্ট নিয়ম আছে তেমনি হোম রেমিডিস হলেও এটিও কিন্তু এক ধরনের ঔষধ আপনার রোগ যদি পানি খেয়ে ভালো হয় তাহলে পানি আপনার জন্য ঔষধ এই জন্যই বন্ধু সঠিক পদ্ধতিতে সেবনের চেষ্টা করুন প্রথমে আমরা নিচ্ছি তিসি তিসি নিশ্চয়ই অনেকেই চেনেন যারা চেনেন না তাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তিসিকে ইংরেজিতে ফ্ল্যাগশিট বলা হয় এই তিসি আপনি যে কোনো মুদি দোকানে পাবেন আসলে বন্ধু আমি যে যে উপাদানগুলো ব্যবহার করছি এটির সবগুলোই মুদি দোকান গ্রসারি শপ অথবা ভেষজ পণ্য পাওয়া যায় এমন দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন যদি কেউ না পেয়ে থাকেন তাহলে জানাবেন আমি চেষ্টা করব তাদেরকে এই পণ্যগুলোর সন্ধান দিতে কৃষি এমন এক ধরনের ভেষজ ঔষধ যে আপনি খাওয়া শুরু করলেই আপনার পেটের সব ধরনের সমস্যা কমতে শুরু করবে বন্ধুরা নিশ্চয় জানেন যে আপনার পেটের যদি কোনো সমস্যা না থাকে হজম যদি স্বাভাবিকভাবে হয় গ্যাস অ্যাসিডিটি বদহজম টক ঢেকুর এই ধরনের কোনো সমস্যা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার ওজন বাড়ার সম্ভাবনাও কম আবার আপনার ওজন যদি বাড়তে থাকে বেশি বুঝবেন যে আপনার ঠিক মতো হজম হচ্ছে না খাবার হজম না হলে মেটাবলিক রেটও অনেক বেশি কমে যায় এই জন্যই খাবার হজম করাতে হবে সঠিকভাবে এবং তা থেকে যে শক্তি আসবে তাই দিয়েই কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক শরীরে বাঁচবেন বন্ধু তিসি খেলে আপনার হাই কোলেস্টেরল হাই বিপি এই সমস্ত উপসর্গ একদম দূর হয়ে যাবে আবার তিসি থাইরয়েডে যারা আক্রান্ত রয়েছেন থাইরয়েড হরমোনের কম বা বেশি তাদের জন্য খুবই ভালো তিসি মোটা শরীর অতিরিক্ত চর্বি এই সব কিছু খুব দ্রুত মোমের মতো গলিয়ে দিতে পারে যাদের শরীরের ওজন বেশি তারা তিসিকে ভরসা করে দেখুন এটি অত্যন্ত পুষ্টিকর এমন কোনো পুষ্টি উপাদান নেই যে তিসির মধ্যে পাবেন না তিসি আমি এখানে দুই চা চামচ পরিমাণ নিচ্ছি হ্যাঁ বন্ধু তবে এই রেমেডিটি আপনি তৈরি করে টানা দুই মাস পর্যন্ত ভালোভাবে রেখে দিতে পারবেন এক্ষেত্রে আপনার পরিমাণ বাড়িয়ে নিতে হবে কিভাবে বাড়াবেন তা ভিডিও চলাকালীন জানিয়ে দেব দ্বিতীয় যে উপাদানটি লাগবে তা হচ্ছে আজবাই বা জোয়ান দানা এটি কোনো মুদি দোকান বা গ্রসারি শপে পাবেন যারা দেশের বাইরে আছেন তারা আজবাই নামে নিশ্চয়ই একে গ্রসারি শপ অথবা সুপার শপে পেয়ে যাবেন বন্ধু এই আজওয়াই নিচ্ছি এই কারণেই যে এটিও আপনার দেহের জন্য ততটাই উপকারী যতটা তিসি হলো এই যে আপনার হার্ট ভালো রাখবে হাঁপানি ঠান্ডা কফকাশি দূর করবে দেহের যে কোনো ধরনের ব্যথা দূর করবে পেটের গ্যাস অ্যাসিডিটি কমাবে অতিরিক্ত মেজ চর্বি ঝরাবে খুব সহজেই আর আজওয়াইনের একটি বিশেষত্ব হচ্ছে আজওয়াইন কিন্তু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয় যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন থেকে আপনাকে রক্ষা করে সর্দি কফ কাশি পেটের অসুখ বা যে কোনো সংক্রমণজনিত রোগ থেকে আপনাকে বাঁচাবে এই জন্য আজওয়াইন আপনি সারা বছর খেতে পারেন দাঁতের যে কোনো সমস্যা দূর করবে এবং ডায়াবেটিস কমাবে বন্ধু এক্ষেত্রে একটি কথা না বললেই নয় যে তিসিও কিন্তু আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনবে তিসি আজওয়াইন এবং এই রেমেডিতে আমরা আরও যে দুটি উপাদান ব্যবহার করব সেই দুটিও আপনার ডায়াবেটিসকে কম করতে সাহায্য করবে আজওয়াইন আমি নিচ্ছি দুই চা চামচ অর্থাৎ একই পরিমাণেই নিয়েছি তিসি এবং আজওয়াইন তৃতীয় উপাদানটি নেব মৌরি মৌরি সবাই চেনে নেকে মৌরিকে অনেকে মিষ্টি জিরা বলেন অনেকে গোয়া মৌরি বলেন বিভিন্ন ডাকছেন মৌরিকে ইংরেজিতে ফেনেল বলা হয় যারা দেশের বাইরে নামেই আছেন তারাও এই নামে মৌরি কিনতে পারবেন বন্ধু মৌরি আপনার ওজন কমাবে দ্রুত গতিতে আপনার খাবার হজম করাবে এবং পূর্বের উপাদান দুটি আপনার যে যে উপকার করেছিল মৌরি সেগুলো তো করবেই সেই সাথে বা আপনার চোখের যত্ন নেবে দৃষ্টি শক্তিকে বাড়াতে সাহায্য করবে এটি মৌরির একটি বিশেষ গুণ সেই সাথে কফ কাশি দূর করবে শরীরের ওজন কমাবে খাবার হজম করাবে বন্ধু সব কিছু মৌরি খুব সহজেই করতে পারবে কেবল যদি সঠিক মাত্রা ও পরিমাণে গ্রহণ করতে পারেন এই রেমেডির জন্য আমাদের মৌরি লাগবে চা চামচ অর্থাৎ সম পরিমাণই নিচ্ছি চার নম্বর অর্থাৎ শেষ উপকরণটি জিরা দেখতে সাধারণ জিরার চেয়ে একটু একটু লম্বা এবং কালো মতো হয়ে থাকে যে কোনো মুদি বা শপে পেয়ে যাবেন জিরাও আপনার দেহের এই উপকারগুলোই করবে যে উপকারগুলোর কথা এতক্ষণ বলেছি শাহিজিরার বিশেষত্ব হলো জিরা ওজন কমাতে দ্রুত সাহায্য করে এবং খাবার হজম করাতে খুব ভালো কাজ করে সাহেজিরাও আমি নিচ্ছি দুই চা চামচ পরিমাণ অর্থাৎ বন্ধু সবগুলো উপকরণ আমরা সমান পরিমাণে নিয়েছি যারা বেশি করে একবারে তৈরি করতে চাচ্ছেন তারা প্রতিটি উপাদান সম নেবেন এর মধ্যে শুধুমাত্র তিসি ছাড়া বাকি উপকরণ তিনটি একসাথেই ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিন তিসি পানি দিয়ে ধোয়ার দরকার নেই কিন্তু বাজার থেকে কিনে এনে এর ভেতরের ময়লা বা কোনো ধরনের ধুলোবালি থাকলে তা ভালো করে ঝেড়ে রোদে শুকিয়ে নিন এবারে এই সবগুলো উপকরণ আপনাকে হালকা করে ভেজে নিতে হবে একদম লাইটলি ভাজবেন এবং কোনো ধরনের তেল ঘি মেশাবেন না শুকনো তাওয়াতে এটা ভাজতে হবে খুব হালকাভাবে তারপরে একে গুঁড়ো করে নিন হামান দিস্তাই করতে পারেন মিক্সার গ্রাইন্ডারে অথবা শিল পাটায় অল্প পরিমাণ বলে আমি এখানে হামান দিস্তাতেই গুঁড়ো করছি বন্ধু এই যে গুঁড়োটি তৈরি হলো এখান থেকেই এক টেবিল চামচ পরিমাণ করে নিতে হবে আপনাকে এক একবার এটি প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠারো থেকে তদুর্ধদের জন্য বলছি যাদের বয়স কম তারা এইভাবে আছে যাদের ওজন অনেক বেড়ে গিয়েছে ইদানিংকালের ফুড খাওয়া এবং খেলাধুলা না করা সবসময় বাড়ির মধ্যে বন্ধ হয়ে থাকা এই সব কারণে শিশুদের ওজন বেড়ে যাচ্ছে শিশুদের ওজন বেড়ে গেলেও অবশ্যই চিন্তিত হবেন একে বেবি ফ্যাট বলে উড়িয়ে দেবেন না কারণ এই শিশুকাল থেকেই ওজন যে বেড়ে যাচ্ছে এটি আপনার দেহে এটি আপনার শিশুর দেহে অনেক রকম রোগের জন্ম দেবে তাই প্রত্যেকেরই উচিত তাদের ওজনকে নিয়ন্ত্রণে রাখা বন্ধু সেই সাথে একটি বিষয় বলতেই হবে যে এই রেমেডিটি সেবনের পাশাপাশি বাইরের ফাস্টফুড খাওয়া বন্ধ করতে হবে অতিরিক্ত তেল চর্বি খাওয়া একদমই বন্ধ করতে হবে আর আপনাকে পানি পানের সঠিক নিয়ম মানতে হবে পানি পানের সঠিক নিয়ম সম্পর্কে বলতে গেলে ভিডিও ডিউরেশন বেড়ে যাবে এই কারণে আমি লিংক দিয়ে দিচ্ছি ড্রেসক্রিপশান বক্সে যারা এই চ্যানেলে পানি পানির ভিডিও বা পানি পানের সঠিক নিয়ম আগে দেখে নেননি তারা অনুগ্রহ করে অবশ্যই দেখে নেবেন কারণ ওজন কম করতে গেলে পানি পানের সঠিক নিয়ম জানা খুবই জরুরি অবশ্যই দেখবেন বন্ধু এবং এই রেমেডিটি সেবন করুন আপনার দেহ থেকে মোটা ভাব তো দূর হয়ে যাবেই অতিরিক্ত চর্বি থলথলে পেট ঝুলে যাওয়া ঝুলে যাওয়া মাসেল এই সব কিছু একদম দূর হবে সেই সাথে মোটা হওয়ার কারণে যেসব রোগের জন্ম হয়েছিল শরীরে সেই সবও চলে যাবে সেই সাথে সুস্থ থাকবেন Hallo, Tag,